এখন হচ্ছে কি ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে হচ্ছে কি একটু চালে ডালে খিচুড়ি বসিয়ে দিয়েছি দুজনের গরম গরম খিচুড়ি ডিম পোচ নিয়ে নিয়েছি রাত আমার বর মশাই চা করছে তোমাকে পাশ থেকে কি দারুণ লাগছে শালি তুমি আমার থেকে অনেক সুন্দর দেখতে জানো তুমি সুন্দর কে বলেছে আমার ভাল লাগে তোমার চোখটা দেখো নাকটা আর আমাকে কিরম মুচি মুচি লাগে পাশ থেকে তোমাকে কি দারুণ লাগছে তুমি পরে ভিডিওটা দেখো দেখো চা বানাচ্ছে আমার বাবুটা ছোনা বাবুটা আমার ছোনা বাবুটা কি যে স্বাদ হয়েছে চায়ের কি বলবো মানে কালকে বানিয়েছিল কালকের কথাটা বললাম আজকে মানে জানি না এখন খেয়ে দেখবো মানে স্মেলটাই তো কালকের মতন বেরোচ্ছে চলো চা খাই বিস্কিট দিয়ে দেন সকালটা শুরু করি সিরিয়াস ভালো হয়েছে চাটা কালকের মতনই হয়েছে আজকে চিনিটা পুরোপুরি ঠিকঠাক হয়েছে কালকের থেকে কালকে মানে চিনিটা একটু বেশি হয়ে গেছিলো কিন্তু আমার আবার ভালো লেগেছে আজকে একদম ঠিকঠাক এখানে দুজনের ব্রেকফাস্ট সাজিয়ে নিয়েছি আমি তো ক্লাসে যাব বলে তোমাদের দাদা ভাই তাড়াহুড়ো করে নিয়ে আসলে এই ব্রেকফাস্ট করব বলে এখানে ডালপুরি রয়েছে তার সাথে তরকারি রয়েছে বাটি ভর্তি করে এখানে তোমার চকলেট বলা একটা সন্দেশ রয়েছে আর এটাকে এটা কালো জাম না কালো জাম রয়েছে তো চলো ব্রেকফাস্টটা সেরে নিই রেডি হয়ে গেছি মেকআপ ক্লাসে যাব বলে আজকে একটু সালোয়ার পরেছি আর চলো রোজকার মতন একই রেডি হয়েছে শুধু ড্রেসটা একটু সালোয়ার পরলাম বেরিয়ে যাই আর বাবু তো এখানে আছে আমাদের দাদা ভাই আছে মা আসবে চলো আমি বেরোই আজকের মডেল হচ্ছে কি আমার বোন আর ওকে সাজানোর আগে একবার দেখিয়ে দিলাম সাজানোর পরে বোনকে দেখা একদম ফেদার দিয়ে ড্রেস পরে ফেদারওয়ালা আর একটা আলাদা ডিফারেন্ট লুক ক্রিয়েট করেছে আজকে ম্যাম আমাদের সব ধরনের লুক ক্রিয়েট করে ম্যাম দেখাচ্ছে তো বোনকে জাস্ট ভীষণ সুন্দর লাগছে আই মেকআপটা দেখো এই যে ভীষণ সুন্দর হয়েছে অনেকটা আমরা স্যাটিসফাই এত সুন্দর সুন্দর মেকআপ দেখে আর এখানে ম্যাম হচ্ছে কি করছে লাইভ বোন দাঁড়িয়ে রয়েছে পাশে বোন এবার পোজ দেবে পোজ দেওয়ার পালা দেন এবার খাওয়া দাওয়া সবাইকে কমপ্লিট হলো এবার বাড়ি যাব একটু সিলভার বাটনের জন্য এই ম্যামের এখানকার স্টাফদের একটু হালকা কিছু খাওয়াবো তোমাদের দাদাভাই কিনে আনছে দিয়ে আমি বেরিয়ে পড়বো আর বোন ওদিকে ফ্রেশ হচ্ছে আজকে তো মডেল ছিল বোন বাড়ি এসে আবার বেরোচ্ছি একটু ট্রেন্ডসে যাবো চলো তোমাদের দাদাভাই আর আমি গাইজ ফাইনালি আমরা আমার ট্রেন্সে ঢুকে গেছি ট্রেন্সে কিছু মানে কেনাকাটা করা ছিল একটু কিছু অফার ছিল সেগুলো এসেছি আরো তাই না বলো আর কিছুদিন আগেই দেখলে তো এক সপ্তাহ মনে হয়নি আমরা ট্রেন্স থেকে অলরেডি শপিং করে গেছি তো দেখা যাক ও দেখছি ওর যদি কিছু পছন্দ হয় বা আমার কিছু পছন্দ হয় তো দেখে নেব আর এই দাদা তো দেখাচ্ছে গাই দেখো না শপিং কমপ্লিট করতে পারছে না এত শপিং হয়ে যাচ্ছে আর ও তো বেঁচেই যাচ্ছে নিজেরও নিচ্ছে আর আমাকেও বেঁচে দিচ্ছে কি ভালো লাগছে কতক্ষণে শেষ হবে শপিং হয়েছে এটা লাস্ট চলছে এটা লাস্ট চলছে দেখো না শপিং শেষ হয় না ও দুটো কি একই কালার হয়ে যাচ্ছে ওই তো কালার না না অনেক পুরো ডিফারেন্স কালার হবে হ্যাঁ এটা ভাল লাগছে আমার চাষে শাশুড়ি পরবে ভাল লাগছে নিয়ে নাও সুন্দর লাগছে সেই সকালবেলায় এগারোটা থেকে শুরু করে কন্টিনিউ আমি সেই আমার মেকআপ ক্লাস থেকে এসে রীতিমতন এখনও আমি ফ্রেশ এনাফ কিছু হওয়াই হয়নি চলে এসেছি ট্রেন্সে দেন এখন বাড়ি যাব গিয়ে সমস্ত কাজ বাকি রয়েছে জানি না কি হবে ব্যাক টু ব্যাক দেখতে থাকো স্কিপ করবে না লাস্ট অব্দি কন্টিনিউ করো আর ওর তো কেনা শেষ হচ্ছে না আমাকে বলছে ওর শেষ হচ্ছে না তো চলো ফাইনালি এবার হয়েছে তো আরেকটা নিতে আরেকটা ফুটওয়্যার দেখো
ফুটওয়্যার আমি দেখব কি ফুটওয়্যার তোমার জন্য হ্যাঁ তোমার জুতোর দোকান দেয়া যাবে দাদু আমি নিয়ে কি করব আমি দেখব চলো কিছু ফুটওয়্যার ওর এত রয়েছে মানে দোকান দেয়া যাবে আমি দেখব আমার জন্য চলো চলো হ্যাঁ বাড়ি আসলাম মানে এখন মানে আমি কি ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো কিছু ভেবেই পাচ্ছি না মানে রেগুলার ব্লগ যেটা রেগুলার লাইফ যেভাবে বাড়িতে থাকি চার ছোটা ঝাঁটা রান্না বান্না এইভাবে লাইফস্টাইল যেটা এবার আমার লাইফস্টাইলের মধ্যে এখন পড়ে গেছে মেকআপ মানে ক্লাস তারপরে কারুকার্য করা প্র্যাকটিস করা তারপরে তো বাচ্চা আছে সংসার আছে সমস্ত নিয়ে যা শেয়ার করছি একটু কষ্ট করে দেখে নাও আর আজকে গেছিলাম ট্রেন্ডসে অ্যাকচুয়ালি অফার চলছিল সেই জন্য তোমাদের দাদুভাই বললো চলো একটু ঘুরে আসি যদি ভালো লাগে তো নেব তো অফারের বাইরেও নেওয়া হয়ে গেছে নিউ অ্যারাইভাল অনেক কিছু ছিল পুজোর জন্য তো পুজোতে এবার যে ফ্যাশন আমি শিওর যে ওই ফ্যাশন পুজোতে এবার চললোই কারণ এক মানে দারুণ লাগলো আমাকে আর যেটা দেখাচ্ছি তোমাদের দাদাভাইয়ের ড্রেস তোমাদের দাদাভাই বলছে তুমি আমাকে বলে দিয়েছো আমি এত দাম দিয়ে ড্রেস নিতামই না বলছে এবার অ্যাকচুয়ালি ওখানে যত স্টাফ রয়েছে সবাই জানে আমরা ব্লগ করি আমাদের চ্যানেলও সাবস্ক্রাইব করা রয়েছে তো বেশিরভাগ স্টাফের সবাই নয় তো যে আমাদের সাথে ছিল জানে এবার ও চাইছিল যে 3000 টাকার মধ্যে একটা প্যান্ট ড্রেস কিনে দেবে কিন্তু উপরে শার্টটা আমি শুধু গিয়ে একবারেই বলেছি তোমরা দেখো এত সুন্দর কালারটা আর পেছনে এই টুপিটা দেওয়া রয়েছে এই যে এরকম পেছন থেকে সামনে থেকে সব দিক দিয়ে যেন সুন্দর এটা 3000 টাকা নিয়েছে একটা শার্টের দাম ও বাড়ি এসে আমার বলছে আমি নাও বলতে পারছি না নিয়েও নিলাম আমার দুটো হয়ে যেত ওর জায়গায় বললাম ঠিক আছে নিয়ে নিয়েছো করবে আর কি করা যাবে আর ওইটা একটা নিয়েছে তোমাদের দাদা ভাই আর একটা এটা নিয়েছে এটাও আমি দুটোই আমি পছন্দ করে দিয়েছি এটাও ভীষণ সুন্দর আমার ভীষণ ভালো লেগেছে আর বাকি থাকলো আমি নিয়েছি ফুটওয়্যার এটা একটা জুতো আমার জন্য খুলছি না আমার কোনো আমি কখনোই খুলে দেখাতে পছন্দ করি না যখন পরবো তখন দেখলে তোমাদের বেশি ভালো লাগবে আর এর আগের দিন যেদিন আমার ওই ওয়ার্কশপ ছিল সেদিন শুধু খুলে দেখেছিলাম পরের দিন পরবো তাই আচ্ছা এটা একটা ওয়ান পিস রয়েছে আমার এটাও আমার একটা ওয়ান পিস রয়েছে দুটো গেল তিনটে গেল জুতো নিয়ে এটা রয়েছে একটা নিউ স্টাইলের প্যান্ট যেটা আমার বেশি ইচ্ছা ছিল নেয়ার বাঁধা বাঁধা সিস্টেম চারটে হলো এটা আমার এটা একটা কুর্তি রয়েছে এটাও ভীষণ সুন্দর পাঁচটা আর এই যে ড্রেসটা নিয়েছি না এটা এখন পুরো পুজোতে এটা ট্রেন্ডিং আমি শিওর যারা ট্রেন্ডস থেকে শপিং করো তারা পুজোর সময় এটা নেবে এই ড্রেসগুলো আর এটার সাথে যে রয়েছে যেটা পুরো সেটটা সেটা নেবে চলে এসেছে শুধু এটা নিয়েছি নিচেরটা নিয়ে নিয়ে এই কারণে কারণ আমার অলরেডি আগে নিয়ে নিয়েছে তো এটার সাথে ওটা ম্যানেজেবল আর ভেতরে আর একটা জিনিস রয়েছে সেটা দেখানো নয় ইনারওয়্যারের মধ্যে পড়ে যাচ্ছে ব্যাস এইটুকুই আর কি দেবো ব্লগ বলো এখন একটু ফ্রেশ হয়নি সারাদিন সেই সকাল থেকে এইভাবেই আছি সকাল 11টায় আমি 11:30টায় এখন আমি রেডি হয়েছি 12টার দিকে মেকআপ ক্লাসে গেছি আর এখন ঘড়িতে বাজছে 9:30 একদম এভাবেই ফেস সেই কন্টিনিউ একই একটু ফেটে ফেটে গেছে হালকা তো একটু বিবি ক্রিম লাগাতেই হয় বাইরে গেলে তো একটু ফেটে ফেটে গেছে কিন্তু দেখো খেয়েছি দিয়েছি লিপস্টিক একই রয়েছে কিন্তু অত বেশিও খারাপ হয়নি আর কি তো যাই হোক চলো একটু ফ্রেশ হয়ে নিই মা রেখেছে একটু ডিমের কারি আলু দিয়ে একটু ডাল সেদ্ধ পেঁয়াজি ভাত এখন একবারে অল্প সামান্য একটু খাই ভীষণ খিদে পেয়েছে এখন হচ্ছে কি ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে হচ্ছে কি একটু চালে ডালে খিচুড়ি বসিয়ে দিয়েছি সবসময় তিনবেলা বাইরের খাবার খেতে আর ভালো লাগছে না তাই এখন একটু খিচুড়ি রান্না করছি চলে আসবে কাজের মেয়ে খুঁজতে ঠিকঠাক করে দেখতে তো একটু সময় লাগবে তো আমি তো ঠিক করছি আমি দুটো মেয়ে রাখবো একটা রান্নার জন্য একটা ঘর পরিষ্কার করার জন্য সারাদিনের জন্য রাখবো না কারণ সেরকম পাচ্ছি না পেলে তখন রাখবো আপাতত তো ম্যানেজ দেওয়ার জন্য দুটো রান্নার আর ঝাঁতেয়া মুখার জন্য একটা রাখি ওদিকে বাবু কাঁদছে বাবু খিদে পেয়েছে এই রান্নাটা করে খিচুড়িটা সিটি দিতে দেব দিয়ে কাপড় চোপড়গুলো গুছাবো মানে সারাদিন তো কাজ করতে পারছি না রাত্রে এসে কাজগুলো কিছু কিছু সারতে হচ্ছে দুজনের গরম গরম খিচুড়ি ডিম পোচ নিয়ে নিয়েছি রাতের ডিনার চলো আমরা এখন খেয়ে নিই ডিনারটা সেরে নিই শরীরটা এত টায়ার্ড ছিল আমি আর ভিডিওটা হচ্ছে কি একদমই এন্ড করতে পারিনি তো তাই কালকের ভিডিওটা আজকে এন্ড করছি শরীর পারমিট করছে না এত কাটা ঘুটনি হচ্ছে আর কি তো ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো শেয়ার সাবস্ক্রাইব করো টাটা